হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করব আপনার সকলের প্রিয় কুরুলুস ওসমানের নতুন ট্রেলার নিয়ে। হ্যাঁ দর্শক, আমরা ট্রেলারের শুরুতে দেখতে পাচ্ছি ওসমান বে বলছেন তুর্কিতে একত্র করে রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিল আমার বাবার, অর্থাৎ এটা তিনি ওরহান বেগে বলছেন। এবং তারপর পরে দেখতে পাচ্ছি আর এখন সে দায়িত্ব আমার ছেলের, এটা বলার পর আমরা ওরহান বেগে দেখতে পাচ্ছি তিনি বলছেন আমার স্বপ্ন আপনার স্বপ্ন আমার স্বপ্ন আপনার দেওয়া আমার দেওয়া, এটা তিনি বলছেন। এবং তারপর পরে দেখতে পাচ্ছি যে ওরহান বে মঙ্গলদের উপর আক্রমণ করেছেন এবং বলছেন মঙ্গল কুমার আর ওরহান বেগে বলছে তোমার বাবা কি তোমাকে কোরবানি করবে, এটা প্রশ্ন করার পর আমরা তারপরে পরে ট্রেলারে দেখতে পাচ্ছি তাদের ভিতরে ফাইট হচ্ছে এবং দেখতে পাচ্ছি ছোটো নেকটাকে ফাঁদে ফেলতে পারবে না, এটা বলছেন ওরহান বে। সো আমরা তারপর পরে দেখতে পাচ্ছি আমাদের তোমার ছেলে জাগ্রতাইকে আহত করেছে মঙ্গল, এটা বলে অর্থাৎ জাগ্রতাই বেকে এটা বলে ফুষ্টি ধরার চেষ্টা করছেন ইয়াকুব বে, অর্থাৎ তিনি ওসমান বের সাথে তার একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছেন এবং আমাদের উপর মঙ্গলদের আক্রমণ করার সাহস কে দিয়েছে, এটা প্রশ্ন করছেন জাগ্রতাই বেকে। এবং জাগ্রতাই বেকে তারপর হয়তো বা এরকম বলার পর মানে ওসমান বের সাথে তার একটা সম্পর্কটা আরও তিক্ত করার চেষ্টা করছেন ইয়াকুব বে। এবং তারপর দেখতে তারপরে দেখতে পাচ্ছি আমাদের উপর মঙ্গলদের আক্রমণ করার সাহস কে দিয়েছে, এটা বলার পর দেখতে পাচ্ছি মঙ্গল সেই কমান্ডার এবং ওরহান বের সাথে একটা ধামাকাদার ফাইটিং হচ্ছে। এবং আমরা তারপর দেখতে পাচ্ছি ওসমান বে কোনো জায়গায় বসে তিনি একটা কাজ করছেন মনোযোগ দেবেন তা, এবং তার সাথে বাইন্দের বে তিনি এসে তাকে বলছেন তার নাম ফয়সাল, সে কোসুটাদের একজন, অর্থাৎ তিনি সেই ফয়সাল ভেসেলিসের পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। তো আমরা তারপর দেখতে পাচ্ছি ভেসেলিসকে ধরার জন্য দৌড়াচ্ছে এবং তাকে বন্দি করার চেষ্টা করছেন কায়দের আল প্রথম আলোদ্দিন বে এবং তার আলপরা। সো তিনি বলছেন আমরা কুকুর ফয়সালকে বন্দি করব। এবং এটা বলার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিম্মায় থাকা কাউকে পাবেন, অর্থাৎ হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ভেসেলিয়াস হয়তো বা কায়দের ভিতরে এবং ইয়াকুবদের ভেতরে জামিয়ানাগুলোদের ভেতরে একটা ধামাকাদা একটা পেস লাগিয়ে দিবে। সো আমরা তারপরও দেখতে পাচ্ছি আপনার জন্য ফাত ওসমান বের করবে, অর্থাৎ এটা বলে ইয়াকুব মাথামোটার সাথে ওসমানবের সাথে একটা ঝামেলা পাকিয়ে দিতে যাচ্ছে তারা। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি তোমার বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে, এর মূল্য তোমাকে দিতেই হবে, অর্থাৎ এটা বলছেন যে ওসমান বেকে হয়তো বা ইয়াকুব বে এটা বলছেন এবং তার সাথে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি ওসমান বে বলছেন ইয়াকুব বে আপনি চান বা না চান রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই এবং ওসমান বে কোনো বড় ধরনের যুদ্ধে যাচ্ছেন। সো এবং তিনি বলছেন আমাদের যে বাধা দিবে তাকে ধ্বংস করে দিব, এবং এটা বলার পর ট্রেলারটি শেষ হয়ে যায়। সো আপনার কাছে নতুন ট্রেলারটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখবেন, আর আপনার প্রিয় সিরিজ কোনটি সেটা জানতে ভুলবেন না। বাই বাই।